রাম নাম রস পি যে মনুয়া রাম নাম রস পি যে মনুয়া তেজ কু সঙ্গ সৎসঙ্গ বৈঠানিতা রাম নাম রস পি যে রাম হল সেই সত্তা এবং রাম হল সেই সত্য আর সেই সত্য প্রতিষ্ঠার অর্থাৎ সেই প্রতিষ্ঠার জন্যই অনেক আগে থেকেই মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল রাম রাজ্য করার আর রামরাজ্য মানে হলো সত্য প্রতিষ্ঠা আর আজকে আমাদের সারা দেশব্যাপী চলছে রাম রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা সত্য প্রতিষ্ঠার চেষ্টা আলাপনে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা এবং আমার সঙ্গে আজকে রয়েছেন বিশেষ আমন্ত্রিত অতিথি শ্রী বিদ্যুৎজিৎ চক্রবর্তী নাট্যবিধা সংযোজক সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত আপনাকে শ্রদ্ধা অনেক অনেক অভিনন্দন স্যান্দন টিভিকে আমাকে আজকের এই অনুষ্ঠানে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমরাও অত্যন্ত আপ্লুত আপনার ব্যস্ততম সময়ে আমাদের একটুখানি সময় দিয়েছেন এবং দর্শক বন্ধুরাও আশা করি অনেক কিছু আজকে জানতে পারবেন যেটা আপনারা জানতে ইচ্ছুক তো প্রথমে জেনে নেব স্যার যে এই যে আমাদের দেশব্যাপী চলছে রাম উৎসব সেই উৎসবকে নিয়ে সংস্কার ভারতের কি উদ্যোগ রয়েছে প্রথমেই বলে রাখি সংস্কার ভারতী ত্রিপুরার পক্ষ থেকে যারা দর্শক শ্রোতা মণ্ডলীরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে অভিনন্দন প্রণাম আমাদের সংস্কার ভারতী ত্রিপুরা শুধুমাত্র যে এখন সারা দেশব্যাপী রামকে কেন্দ্র করে যে অনুষ্ঠান চলছে তার মধ্যেই সীমাবদ্ধ তা নয় আমরা বিগত বছরেও এরকম অনুষ্ঠান আমরা করছি দু আঠারোতে আমরা করেছি পুষ্কবাড়িতে বিশ্রামগঞ্জে সেখানে করেছি তারপর এই আমাদের দুর্গাবাড়ির চা বাগান সংলগ্ন বাগবাড়ি একটি গ্রায়ে আমরা এইরকমই রামের রামায়ণের উপর ভিত্তি করে সমস্ত গ্রামকে আলপনা দিয়ে সাজানো হয়েছে রামায়ণের বিভিন্ন প্লটকে কেন্দ্র করে চিত্র আঁকা হয়েছে দেয়াল চিত্র এরকম অনুষ্ঠান কার্যতই আমরা বছরের বিভিন্ন সময়ে করে থাকি হ্যাঁ এবার যেহেতু আগামী বছর কিংবা বছরের আমাদের অযোধ্যায় রাম মন্দিরের মানে উদ্বোধন উদ্বোধন হবে তার জন্য আমাদের সংস্কার ত্রিপুরা প্রান্ত এবার সংস্কার ভারতী ত্রিপুরা অন্যান্য শাখাগুলোকে নিয়ে আমরা ত্রিপুরাব্যাপী ত্রিপুরার সমস্ত শিল্পীদের নিয়ে আমাদের শ্রীরাম একটি অনুষ্ঠানের আয়োজন করছি যেখানে আগামী পঁচিশ চব্বিশ এবং পঁচিশ এই দুটো দিন আমরা রবীন্দ্র ভবনের মুক্ত প্রাঙ্গণে আমরা এই অনুষ্ঠান করব আচ্ছা আর এটা করার মুখ্য উদ্দেশ্য হ্যাঁ সেটাই আমি বলছি যে শ্রী সকলে শ্রী রাম এর উদ্দেশ্য কি এবং কেন হয়েছে আসলে দেখুন রাম হচ্ছে গিয়ে এই পবিত্র ভূমির প্রত্যেকটা কঙ্করে কঙ্করে রামের অবস্থান আপনি যেটা বললেন যে রামই সত্য রামই শাশ্বত আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের সেই ত্যাগ কিংবা সংস্কার যা একজন পিতার প্রতি একজন পুত্রী রয়েছে কিংবা বিভিন্ন সময়ে আপনি ভারতীয় শিল্প সংস্কৃতিতে প্রত্যেকটা জিনিসেই আপনি রামায়ণের প্রেক্ষাপট দেখতে পাবেন সেটা ভারতত্তম হোক কুচিপুরি হোক মণিপুরী হোক ছৌ হোক লোক আঙ্গিক থেকে শুরু করে আধুনিক কথাকালি সবগুলোর মধ্যেই আপনি রামায়ণের ছোঁয়া ছোঁয়া আছে সেই রামায়ণকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন প্লট সাজানো হয় তার জন্য সকলের শ্রীরাম সকলে শ্রীরাম রাম শুধুমাত্র নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আবদ্ধ তা নয় রাম হচ্ছে গিয়ে প্রত্যেকটা এই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের বলতে পারেন যে আত্মমর্যাদা কিংবা রাম হচ্ছে গিয়ে আমাদের প্রেরণা সত্যের প্রতীক সত্যের প্রতীক তার জন্যেই রামের আজকের দিনে যেখানে সারা বিশ্বব্যাপী একটা যুদ্ধ শান্তির বার্তা যদি কেউ দিতে পারেন কিংবা মর্যাদা পুরুষ পুরুষোত্তম যে সেই যে দেখানো পথ রয়েছে সেই পথে যদি আমরা চলতে পারি আমরা হিংসা দেশ থেকে মুক্ত থাকবো তার জন্যই রামের প্রচার একদম আর এই যে অনুষ্ঠানটা সকলে শ্রীরাম ভীষণ সুন্দর নামটা তো সেই নামটা দেওয়ার মানে নামটা কেন হলো কেন দেওয়া হলো এরকম একটা নাম ওই যে বললাম একটু আগে যে রাম হ্যাঁ রাম কোনো একটা নির্দিষ্ট ধর্মের শুধু প্রতীক নয় রাম হচ্ছে গিয়ে এই পবিত্র ভারত ভূমির প্রত্যেকটা জায়গাতে আমাদের ভারত ভূমি ভারতের সাথেও তো ভরত ভরত যুক্ত যে ভরত নিজে রামের পাদুকা নিয়ে নিজের রাজ্য শাসন করেছিলেন বুঝতে পারছেন তাহলে মানে সেই প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের কঙ্করে করে রাম বললাম তার জন্যে সকলেই শ্রীরাম রাম শুধুমাত্র একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে বাধা ধরা থাকবে তা নয় প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের কাছেও রাম সেই অবস্থানে রয়েছে সংস্কার ভারতীর যে আগামীতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের কি পদক্ষেপ সারা বছর ব্যাপী বলুন বা কিরকম উদ্যোগ দেখুন সংস্কার ভারতী আমরা দায়বদ্ধ হচ্ছে গিয়ে যে আমাদের ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতি যেগুলো হারিয়ে গেছে যেগুলো কোনো একটা বিশেষ একটা উদ্দেশ্য যেই আমাদের ভারতীয় সংস্কৃতি কিংবা রাজ্যিক কৃষ্টি সংস্কৃতিকে একটা দিকে থেকে তলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সে সংস্কৃতি কিংবা ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য প্রত্যেক জিনিসকে পুনরুদ্ধার করা এবং তাকে সঠিক মর্যাদায় পালন করা এবং মানুষের মননে সেই সংস্কৃতিকে আরো বেশি করে পুনরুজ্জীবিত করা এটাই হচ্ছে উদ্দেশ্য গিয়ে মুখ্য যেমন আমরা যেরকম আপনারা বলতে পারবেন যারা মিডিয়াতে রয়েছেন এই আলপনা গ্রাম আলপনা গ্রামের মধ্যে যে আলপনা আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছিল আমরা প্লাস্টিক নিয়ে এখন আলপনা এই বাজারে কিনতে পাওয়া যায় সেই আলপনা নিয়ে স্টিকারের মতো সে সেগুলো এবার দেখুন যেই মাত্র আল্পনা গ্রাম শুরু হয়েছে প্রত্যেকটা দেখবেন বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো উৎসব হলেই রাস্তার মধ্যে আলপনা আঁকতে শুরু হয়েছে ওই একটা উৎসাহ উৎসাহ তৈরি হয়ে গেছে সংস্কারবতির উদ্দেশ্য তাই সংস্কার আমরা শুধু আমরাই যে অনুষ্ঠান করব তা নয় আমরা প্রত্যেকটা জনমানুষের মধ্যে যেন সেই সংস্কৃতিটা মানে বিস্তার করে তারই প্রয়াস আমাদের সংস্কার তার জন্য প্রত্যেক রামনবমী থেকে শুরু করে যেগুলো এই পয়লা বৈশাখ থেকে শুরু করে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রাম রয়েছে ছয়টা তাছাড়াও বিভিন্ন সময়ে আমরা সংস্কার আমাদের নিজস্ব সংস্কৃতির যে অনুষ্ঠানগুলো আছে তার মধ্যে বৌদ্ধপরিকর সেই কাজগুলো করার জন্য আমরা তার জন্য যে আধুনিক কাজকে মর্যাদা দেই না সেটা কিন্তু নয় আধুনিক কাজকেও যেমন মর্যাদা দেয় আমাদের দ্রৌপদী শিল্পের উপর যেমন আমাদের সজাগ দৃষ্টিকোণ রয়েছে তার সাথে আমাদের একটা সফট কর্নার রয়েছে নিজের কৃষ্টি এবং সংস্কৃতির ধরে রাখা ধরে রাখা একদমই এবং তা জেনারেট করা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম যেন সেটা তলিয়ে না যায় সারা বছর ব্যাপী কি এটা হ্যাঁ বিভিন্ন কর্মকাণ্ড থাকে বিভিন্ন মধ্যে সারা বছর ব্যাপী থাকে সারা আপনারা জেনে আনন্দিত হবেন যে উজ্জয়ন্ত প্রসাদে আমরা দুই হাজার কুড়িতে প্রায় তিন কিলোমিটার ব্যাপী একটা ক্যানভাস করেছিলাম হাজার হাজার শিল্পীরা বাচ্চারা তাদের তার মধ্যে অংশগ্রহণ করে কলা সাধক সঙ্গম করি আমরা যেখানে নৃত্য গীত সব কিছু করা হয় এই যে বাগবাড়ির কথা বললাম দুর্গাবাড়িতে কিংবা মুন্ডা ছবি টিলা নামে বিলোনিয়াতে আছে সেখানেও গিয়ে দেখতে পারেন প্রত্যেকটা এবং খুয়াই তো গেল বছর হয়েছে এক একটা গ্রামকে কেন্দ্র করে সেই গ্রামের সংস্কৃতি ঐতিহ্যকে কেন্দ্র করে আমরা চাই যে গ্রামের মধ্যে নাটক হোক সেটা নৃত্য হোক সেটা গান হোক সেটা অঙ্কন শিল্প হোক আমাদের যে আটটি বিধা রয়েছে নৃত্য গীত নাট্য সাহিত্য ভূগোল অঙ্করণ তারপর লোকশিল্প প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওই গ্রামের প্রত্যেককে ইনভলভ করে ছোট থেকে বড়। ছয় বছর থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধকে যুক্ত করে তাদেরকে নিয়ে কাজ কাজ করার সেই করতে চায় এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ দিতে হয় বর্তমান রাজ্য সরকারকে আমাদের বিভিন্ন সময় আমাদের পাশে দাঁড়িয়েছে বর্তমান রাজ্য সরকার বর্তমান কেন্দ্রীয় সরকার সংস্কার সাহায্য করে যাচ্ছে সরকারের সাহায্য না থাকলে অবশ্যই তবে হ্যাঁ সংস্কার ভারতী তার জন্য যে কোনো সংস্কার সরকার থেকে আর্থিক সাহায্য চাইছে এরকম না সরকার স আমাদের সাথে এগিয়ে আসেন এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে সংস্কার ভারতীর এই যে আমাদের বিগত দিনে কুম্ভ মেলা গেল আমাদের ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ একটি ভালো গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ উঠে এসেছে যে ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এটার মধ্যে আমাদের যেখানে চীনে কিংবা ভিয়েতনাম কিংবা অন্যান্য রাষ্ট্রগুলোতে ইন্টারনেজেবল কালচারাল হেরিটেজের ইউনেস্কোর আওতাধীনে অনেকগুলো তাদের উইংস রয়েছে ইন্টারনেজেবল কালচারাল হেরিটেজের মধ্যে যুক্ত হয়ে গেছে ইজ ইন্ডিয়ান মাত্র চোদ্দোটা তার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার চাইছে যে ইন্ডিয়া আমাদের ভারতবর্ষ দুঃখিত ইন্ডিয়া বললাম যে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে মূল যে সাংস্কৃতিক তার জন্যেই ভারতভূমির নাম হয়েছিল সাংস্কৃতিক বৈচিত্র্য এবং কালচারাল হেরিটেজ এগুলো এতটা সংসম্পূর্ণ ভারত তার জন্য এই ইন্টেন্সিবল কালচারাল হেরিটেজের মধ্যে হয় যেখানে চীনে প্রায় দেড়শোরও উপরে রয়েছে ইন্টেন্সিবল কালচারাল হেরিটেজের আওতায় অন্যান্য দেশগুলো সেখানে ভারতবর্ষের কেন মাত্র চোদ্দোটা হবে তার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার এটার ওপরে উত্তর পূর্বাঞ্চলের উপরে বিশেষ দৃষ্টিপাত দিচ্ছেন আমাদের রামলীলা ইন্টেনদিবল কালচারাল হেরিটেজের মধ্যে আসছে ইন্টেনদিবল কালচারাল হেরিটেজ মানে একটা স্পটলাইট ফেলা আর কি আপনার নিজস্ব সংস্কৃতির ওপরে আমাদের দুর্গোৎসব ইন্টেনদিবল কালচারাল ইউনেস্কো লিস্টেড হয়েছে রামলীলা হয়েছে কুচিপুরি হয়েছে এরকম মণিপুরী নৃত্য হয়েছে তো এরকম বিভিন্ন কিছু তেরোটা ইভেন্ট হয়েছে আরও প্রচুর আমাদের ত্রিপুরার হতে পারে বাসব্যাপী ইন্টারনেশনাল কালচারের দিনে হতে পারে তার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের প্রত্যেকটা জিনিসকে নিয়ে কাজ করতে হবে এবং সংস্কার ভারতী এই জায়গাতে বদ্ধপরিকর যে এইগুলো আমরা সরকারের দৃষ্টিকোণে আনবো কিংবা এগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ কাজ করবো তো আপনার এই মানে এই এটার সঙ্গে সংস্কার ভারতের সঙ্গে যুক্ত কবে থেকে হলেন আমি আসলে সংস্কার সঙ্গে যুক্ত দু হাজার থেকে তো দু হাজার থেকে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে আমি দু হাজার চোদ্দো থেকে তো সংস্কার আমি বিভিন্ন সময়ে নাট্য নাটক নিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম নিয়ে আমি ব্যস্ত থাকতাম সংস্কারভারতীর নাম শুনতাম তখন যেতে যেতে আমাদের বন্ধু আমার সহপাঠী সুমন ভট্টাচার্য সুমন মজুমদার ওরা রয়েছেন ও ওরা দেখতাম একটার সঙ্গে যুক্ত এবং এত ভালো এখানে কোনো মানুষ যে কোনো একটা আর্থিক টানে যে এখানে গেলে অর্থ পাবো কিংবা এটা পাবো কোনো কিছু পাওয়ার পাওয়ার আশায় সংস্কার ভারতী করে না শুধুমাত্র দেওয়া বিলিয়ে দেওয়ার জন্য সংস্কার ভারতী এবং যখন যুক্ত হয়ে দেখলাম যে এখানে কীরকম একটা আচার রয়েছে কীরকম শিক্ষণীয় রয়েছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আত্মিক যে মিলন রয়েছে সেই মিলনটা বিশাল একটা আর সংস্কার ভারতী তো শুধুমাত্র ত্রিপুরার নয় সেটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সঙ্গে যুক্ত আপনি জেনে আশ্চর্য মানে আনন্দিত হবেন যে আমাদের লতা মঙ্গেশকরজি জি প্রয়াত লতা মঙ্গেশকর ভীমসেন যোশী ওনারাও সংস্কার ভারতীর সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকেই ইন্ডিয়ান যারা দিগ্গজরা রয়েছেন চেতন যোশী ওনারাও বর্তমানেও রয়েছেন অনেক সুভাষ গায় নাট্য সিনেমার নির্দেশক উনিও সংস্কার ভারতীর সঙ্গে যুক্ত আছেন এটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম যারা শুধু ভারতীয় সংস্কৃতি শিল্প সংস্কৃতির উত্থান নিয়ে শুধু মানে এটাকে আরও কি করে বিশ্বের দরবারে বিশ্বের সামনে মানে পৌঁছানো যায় আরও হাইলাইটেড করা যায় তা নিয়ে কাজ করেন বলবেন যে ত্রিপুরায় রামের প্রভাব কতটা কি একটু বুঝিয়ে যদি বলেন একদম খুব ভালো প্রশ্ন ত্রিপুরায় রামের প্রভাব আসলে ত্রিপুরায় না সমগ্র ভারতেই রামের প্রভাব আছে আমি বেসিক্যালি নাটকের সঙ্গে যুক্ত তাই বলছি এই যে মডার্ন থিয়েটার ইন ইন্ডিয়া যেটা এলো অনেকে বলে পরিবর্তিত সংবদলের মধ্যে এনেছে কিন্তু তার আগেও আমাদের ভারতবর্ষে রামলীলা হতো একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে সেই লীলাটা ট্রান্সফার হতো আমরা যেটাকে বলি মুভিং থিয়েটার বর্তমানে এটার স্টাইলাইজেশন নাম হচ্ছে মুভিং থিয়েটার তার আগে ছিল রামলীলা রামলীলা যখন এই গায়ে সম্পন্ন হয়েছে পরবর্তী গ্রাম গায়ে যাবে পরের দিন তো যে গায়ে আগের দিন পারফরমেন্স হতো ওই গায়ে লোক সবাই খাওয়া মানে তাদের খাবার দাবার সব প্যাকেটিং করে দুই তিনটা গ্রাম পর্যন্ত যেতে পারে তার জন্য পরবর্তী শো দেখার জন্য ওই বিলা দলের সাথে পেছন পেছন ছুটতো সেখান থেকেই ডেভেলপড হয়ে 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 এই রামলীলা এখন বর্তমানে নাট্য রূপ নিয়েছে তো নাট্যকের আদি যদি বলি তাহলে ভরতমণির সেই শাস্ত্রে বলুন কিংবা এই আমাদের বিভিন্ন প্রাচীন ঐতিহ্য কালচারের কথা যদি বলি সেখানে রামের একটা প্রভাব রয়েছে এবার যেই প্রশ্নটা আপনি করলেন যে ত্রিপুরায় শ্রীরামের প্রভাব দেখুন ত্রিপুরায় শ্রীরামের প্রভাব শুধুমাত্র যে বর্তমানে রয়েছে সেটা বলব না একশো বছর কিংবা তারও বহু আগে থেকেই ত্রিপুরায় রামের প্রভাব রয়েছে যেমন শহরে রয়েছে শ্রীরামপুর নামটা তো আজকের দেয়া নয় সেটা শতবর্ষ পুরনো নাম আমাদের এই শহরতলির রামনগর রামনগর সেটাও আজকে দেওয়া না হ্যাঁ তারপর রামচন্দ্র ঘাট বলুন জনজাতি জায়গার রামচন্দ্র ঘাট সেটাও আজকে আজকের না তারপর রয়েছে ধরুন আমাদের মানুষের যে নাম দেওয়া হতো রামের ওপর শ্রদ্ধা রেখেই কারুর নাম দশরথ দেয়া হতো যিনি পরবর্তীতে গিয়ে ত্রিপুরা চিফ মিনিস্টারও হয়েছিলেন আমাদের বর্তমানে দেখুন রাম পদ জমাতিয়া আছে রামপ্রসাদ পাল আছেন আমাদের মাননীয় বিধায়করা মন্ত্রীরা তো রামের নামের একটা বিশাল প্রভাব কিন্তু রয়েছে সমগ্র জনজীবনে সেটা জনজাতি হোক কিংবা আমাদের শহরে কালচারে হোক প্রত্যেকটা জায়গায় রামের অবস্থান একদম বলবো সকলে শ্রীরাম সেই অনুষ্ঠানটা তরুণ প্রজন্মের কাছে কতটা কি বার্তা পৌঁছে দেবে খুব ভালো আর একটা প্রশ্ন দেখুন সকলে শ্রীরাম আমরা কি করি পঁচিশে ডিসেম্বর আমি কথাটা অন্য কোন ধর্মে আঘাত করার জন্য বলছি না কিংবা কাউকে আঘাত করার জন্য বলছি না আমাদের পঁচিশে ডিসেম্বরের সময় দেখা যায় যে বাচ্চারা ওই কি জন্য সাজে মাথায় টুপি দিয়ে হ্যাঁ সান্তা ক্লস সাজে না কেউ অনেক বা আমরা জোকার টোকার দেখি অনেক সময় হ্যাঁ সাজছে চকলেট হাতে নিয়ে বাচ্চাদের সেটা একটা কালচার এসেছে ইজ আমাদের আগে যখন ইউ লাইক যখন হতো তখন এরা ক্রুশ সিং হতো কিংবা এই বিভিন্ন মানে এভিল ক্যারেক্টারগুলো এরা সাজত যদি আমি আমার বাচ্চাকে শ্রীকৃষ্ণ সাজাই কিংবা রাম সাজাই কিংবা লবকুশ সাজাই আমি কিন্তু বাচ্চাটার মধ্যে আমরা আমাদের পরিবারের যদি সাজাই আমি কিন্তু ওই বাচ্চাটার মধ্যে শ্রীরামকেই দেখতে পাবো লবকুশকেই দেখতে পাবো ও কিছুটা হলো এই বিষয়টা রামকে নিয়ে হলো জানবে জানবে আমি যদি পবনপুত্র শ্রী হনুমানকে সাজাই তো ওই যে কালচারটা এই কালচারটা যদি আমরা এখানে ত্রিপুরার মধ্যে শুরু করতে পারি যে আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে রামকে ধরে রাখতে হবে সেই জন্য তরুণ প্রজন্মকে এবং তরুণ প্রজন্মের পরবর্তী যারা আসছে আমাদের এখন যারা শৈশব রয়েছে তাদেরকেও উদ্বুদ্ধ করতে হবে শ্রী রামের রামায়ণ এবং মহাভারত এই দুইটা মহা কাব্যগ্রন্থের প্রভাব যেমন সমগ্র আমাদের ভূভারতে রয়েছে তাদের প্রত্যেকটা জিনিসকে তাদের প্রত্যেকটা আগে আমাদের সমাজে রাম কথা হতো রাম কথা না এটা কত কথা বলতো কত কথা বলতে কি একজন লোকে এই রামায়ণকে পাঠ করত একদম অভিনয় করে করে দেখাতে না আর মানুষ একদম গদগদ ভাবে গদগদ হয়ে শুনতেন আগে ধবযাত্রা ছিল যার মধ্যে রামায় রামায়ণের বিভিন্ন প্লটগুলো দেখানো হতো সেগুলো আস্তে আস্তে কোথায় যেন টলিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের আমার এখনও মনে আছে আমরা যখন মানে ছোট ছিলাম আমি জিরানিয়ায় বাড়ি ছিল তখন রাত্রিরে বারোটায় একটায় কোনো দিন রাত দুটোয় হ্যাজাক ল্যাম্প নিয়ে কোনো একটা দল পারফরমেন্স করতে আসছে হনুমান গাছের উপরে উঠে যাচ্ছে এই রাত্রিরে তাকে দেখে আমরা ভয় পাচ্ছি আর এখন এসে রামের সেই বিভিন্ন টুকরো টুকরো প্লটকে ওরা উপস্থাপন করছে সেই যে মানে প্রতীক্ষা কতদিন প্রতীক্ষা করেছি হয়তো এবার আসবে হয়তো এবার আসবে ওরা যেন কালের বিবর্তনে কোথায় তুলিয়ে গেছে তো এই যে আমাদের ফোক কালচারগুলো দেখুন আমরাই কি করেছি আমাদের ফোক কালচারগুলোকে আমরাই মডার্নাইজেশনের খাতিরে বলতে পারেন কিংবা অতি মডার্ন হয়ে আমরা সেগুলো ভুলে যাচ্ছি হয়ারে সমগ্র বিশ্বে এখন ভারতের দিকে তাকিয়েছে ভারতের দৃষ্টি সংস্কৃতি যোগা প্রত্যেকগুলো জিনিস ভারত থেকে ওরা সংগ্রহ করছে এবং তাদের রাষ্ট্রের মধ্যে সেটাকে ওরা করার চেষ্টা করছে অনুকরণ করছে আর আমরা তাদের ফেলে আসা সংস্কৃতিকে অনুকরণ তো এই যে এই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে এবং তরুণ প্রজন্ম আজকের দিনে অনেকটাই সচেতন সেটা তরুণ প্রজন্মকে নতুন করে কিছু বলতে হয় না অল্প একটু গাইড করলেই ওরা প্রত্যেকে প্রত্যেকের জিনিসটা ভালো করে ধরে নিতে পারে যে নিজের সংস্কৃতি নিজের কৃষ্টি কি সেই ক্ষেত্রে অভিভাবকদেরও একটা বিশাল ভূমিকা থাকবে বিশাল একটা ভূমিকা থাকবে দেখুন আজকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য রাভা আসাম আসামের রাভা জনগোষ্ঠী বড় জনগোষ্ঠী কিংবা আমাদের মণিপুরের মেতেই সম্প্রদায় কিংবা আমাদের এই ত্রিপুরাতেও আছে সাঁওতাল তাদের মধ্যে ছৌ নৃত্য আপনারা দেখেছেন অনেকটা ছৌ নৃত্য ছৌ নৃত্যের মধ্যে দেখবেন অনেকগুলো প্লট রয়েছে রামায়ণের উপর ভিত্তি করে মেক্সিকিমাম প্লটে এরা এরা ফোক দিয়ে এতটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে সমগ্র পৃথিবীর মানুষ এদের অনুষ্ঠান দেখতে চায় অথচ আমাদের যে রামলীলা ছিল ধবযাত্রার মধ্যে সেগুলো আমরা অতি মডার্নাইজড হয়ে আমরা আমাদের লোক নিজস্ব সংস্কৃতিকে ভুলে গেছি আমাদের ত্রিপুরায় বর্তমান অবস্থা কী বলুন তো আমাদের ত্রিপুরায় বর্তমান অবস্থা হচ্ছে কী বা কেন অভিভাবকরাই বলুন কিংবা কোনো একটা স্পেসিফিক একটা গোষ্ঠী রয়েছে যারা চাইছে প্রত্যেককে ডাইভার্ট করে কোনো না কোনোভাবে ডাইভার্ট করে ওদের হাতের চম্প্রেনটাকে সরিয়ে দিয়ে গিটারটাকে দড়িয়ে দেওয়া পাশ্চাত্য সংস্কৃতির একটা প্রভাব তাদের উপরে ঢুকিয়ে দেওয়া এটা একটা বিশাল একটা ইয়ে কাজ করছে তাদের পেছনে পরিকাঠামো কাজ করছে একদম মানে খুব স্লো পয়জনিং ওয়েতে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছে যেটা আমরা হয়তো ধরে ধরতেও পারছি না আমাদের চোখের সামনে ঘটছে অথচ আমরা চেষ্টাও করছি না চেষ্টাও করছি না একদমই তাই আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে এই রাম উৎসবকে নিয়ে বা সংস্কার নিয়ে আপনাদের প্রত্যেকের প্রতি যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন আমরা বলবো সংস্কার ভারতী ত্রিপুরার পক্ষ থেকে আসুন রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমরা চব্বিশ পঁচিশ আপনাদের জন্য ঢালাও অনুষ্ঠান রয়েছে শুধু শ্রীরামকে কেন্দ্র করে যার মূল বক্তব্য হচ্ছে সকলে শ্রীরাম শ্রীরাম আমাদের জনজীবনের প্রত্যেক মানুষের প্রত্যেক দিনের জীবন শ্রীরামের ভূমিকা এবং তাৎপর্য যে কত বড় মানে কতটা অপরিসীম তারই ওপর ব্য ভিত্তি করে আমরা আমাদের এই অনুষ্ঠান করতে যাচ্ছি সাজিয়েছি আপনারা আসুন আপনারা আসলে আমরা খুবই উপকৃত হব আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি এবং আগামীতে প্রভু শ্রীরামের সেই ত্যাগ সেই প্রভু প্রভুরামের যে দেখানো পথ যে সংস্কৃতি যে যেটা গান্ধীজিও চেয়েছিলেন আমাদের প্রত্যেকটা ভারতবাসী আমরা চাই যে প্রভু শ্রীরামকে কেন্দ্র করে আমরা বাঁচতে সেই আমাদের উদ্দেশ্য সফল হবে আপনাদের প্রত্যেকের সাদর আমন্ত্রণ রইল একদম অনেক অনেক ধন্যবাদ এই স্যান্দন টিভিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের রাজ্যে অবশ্যই রাম রাম রাজ্য প্রতিষ্ঠা হবে অর্থাৎ সত্য প্রতিষ্ঠা হবে সত্য জয় হবে সবাই সত্যের পাশে থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার